হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের বড়া। এই আমের সিজনে এই বড়া অবশ্যই একবার তৈরি করবেন, খেতে খুবই টেস্টি হয়। তাহলে চটপট দেখে নিন এই রেসিপিটি আমি কিভাবে বানাই। এখানে আমি এক জুড়ি গাছপাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। এর থেকেই একটা আমের পাল্প বের করে নেব। বড়া তৈরি করার জন্য এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ সুজি, এইভাবে চেলে নিয়ে বাড়তি যে দানা দানা অংশগুলো থাকবে সেগুলি ফেলে দেব। ময়দা, সুজি আর চালের গুঁড়ো একসঙ্গে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেব সামান্য পরিমাণে লবণ, চিনি। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করছি। আমের মিষ্টির উপরেই কিন্তু চিনিটা নির্ভর করে। আমি যে আমটা নিয়েছি এটা যেহেতু খুবই মিষ্টি, তাই চিনিটা 3 চামচই দিলাম। এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা হিমসাগর আমের পাল্প বের করে নিয়েছি, সেটা দিয়ে দেব। প্রথমে বেশ কিছুটা দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে জলের ব্যবহার করতে পারেন। বাদ বাকি আমের পাল্পটাও দিয়ে দিলাম। যেহেতু এটা আমের বড়া, সেই জন্যে আমের পাল্প দিয়েই পুরো ব্যাটারটা আমি তৈরি করব। এবার হাত দিয়ে আরও ভালোভাবে মেখে নেব। তবে আপনাদের যদি এই সময় একটু জলের প্রয়োজন হয় দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। হাত দিয়ে আরও একবার মেখে নেব। এবার বড়াগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমের বড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আমের বড়াগুলোকে আমি দুবারে ভেজে নেব। বড়াগুলোর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন আমের বড়াগুলো কত সুন্দর হয়েছে। আমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। বিকেল কিংবা সন্ধ্যের টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে আপনারা এইভাবে পাকা আমের বড়া তৈরি করে নিতে পারেন। একইভাবে বাকি আমের বড়াগুলোকেও ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা আমের বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বড়ার ভেতরটা কতটা সফট হয়েছে।